শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এক বছর হয়ে গেল পার্থ চ্যাটার্জি রয়েছেন জেলে, প্রেসিডেন্সি জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। জামিনের আবেদন করেছেন বারবার, বিচারপতির হাতে পায়ে পর্যন্ত ধরেছেন পার্থ চ্যাটার্জি, কেঁদে ভাসিয়েছেন জামিনের জন্য এজলাসে পার্থ চ্যাটার্জি। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পার্থ মামলায় নয় আমর, পার্থ নির্দোষ, অভিযোগ কাল্পনিক। নিয়োগ মামলায় ইডির যাবতীয় যুক্তি নস্যাৎ করলেন পার্থর নতুন আইনজীবী। শিক্ষক নিয়োগ মামলায় তাঁকেই মূল দোষী বলে চিহ্নিত করেছে তদন্তকারীরা, কিন্তু আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দোষ বলে জানালেন তার নতুন আইনজীবী শামসুদ্দিন শামস। দিল্লির এই আইনজীবী বৃহস্পতিবারই প্রথম পার্থের হয়ে সওয়াল করলেন কলকাতার নগর দায়রা আদালতে। সেখানে তিনি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন কেন পার্থকে আর্থিক তছরূপের মামলায় বন্দী করা যায় না, কেনই বা ইডি তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার সব কটেরই ভিত নড়বড়ে। গত 23 জুলাই আর্থিক তছরূপের অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে গ্রেপ্তার করেছিল ইডি। তারপর এক বছর গড়িয়েছে বারবার তাঁর সম্মানহানির কথা, অসুস্থতার কথা, এমনকি তাঁর বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি, ওই ওজোরে জামিন চেয়েছেন পার্থ, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি আদালতে। প্রত্যেকবারই কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি নানা যুক্তিতে পার্থর আইনজীবীর যুক্তি নস্যাৎ করেছেন। বৃহস্পতিবার পার্থর নতুন আইনজীবী শামসুদ্দিন বলেছেন পার্থর বিরুদ্ধে ইডি যা যা অভিযোগ এনেছে তার পুরোটাই কাল্পনিক। আদালতে ইডির দাবির প্রেক্ষিতে যা যা যুক্তি দিয়েছেন শামসুদ্দিন তাতেই কিন্তু হুলস্থুল আদালত। পার্থর আইনজীবী শামসুদ্দিনের এই বক্তব্য শোনার পর আদালতের তরফে জানানো হয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ 27 জুন। সেদিন কি পার্থর জামিন নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে আদালত, তা অবশ্য সময়ই বলবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন ইডির প্রাক্তন আইনজীবী। এই মুহূর্তে পার্থর আইনজীবী হিসাবে আজই কলকাতায় পা দিয়েছেন। কলকাতায় পা দিয়ে পার্থর প্রথম মামলার শুনানিতেই কিন্তু একেবারে বড় সড়ো ছক্কা হাঁকিয়েছেন এই আইনজীবী, আর যা যুক্তি খাড়া করলেন তাতেই কিন্তু তোলপাড়। পার্থ নির্দোষ, ইডির সমস্ত অভিযোগ কাল্পনিক, নিয়োগ মামলায় ইডির যাবতীয় যুক্তি নস্যাৎ করে দিয়েছেন, এবং পার্থ চ্যাটার্জিকে কেন আর্থিক তছরূপের অভিযোগে গ্রেপ্তার করা যায় না তার সাপেক্ষে কিন্তু একাধিক যুক্তি খাড়া করেছেন আদালতে। আর এই সব যুক্তি শোনার পর আদালতের বিচারক তিনি কিন্তু এই মামলার পরবর্তী দিন স্থির করেছেন 27 জুন। আগামী 27 জুন কলকাতার নগর দায়রা আদালতে কি জামিন পাবেন পার্থ চ্যাটার্জি, সেদিকে কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।